নিজেদের এই যে ব্যর্থতা ঢাকার জন্য আজকে বিএনপির উপরে দায়ী দায়িত্বটা আজকে চাপিয়ে দিতে চায়। আমি যে সিটটাকে ইলেকশন করেছি সেই সিটের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ছিলেন, উনি ডাইরেক্ট এমপিকে বলেছে এত বাহাদুরি দেখান কেন, রাত্রে ভোটে এমপি হয়েছেন। যে প্রশ্ন আপনার কাছে ছিল যে আপনাদের আন্দোলনে আসলে ভরসা নেই, আপনারা ভরসা করছেন বিদেশিদের উপর, আসলে কি তাই? না, এটা কখনোই না, আমরা তো জনগণের সাথে আছি। আপনি দেখেন গত 2022-এর 22-ই আগস্ট থেকে শুরু করে আজকে আমরা আন্দোলন করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের 17 জন নেতাকর্মীকে হত্যা করেছে এই সরকার, তারপর কি আন্দোলন থেকে আমাদেরকে পিছু হটাতে পেরেছে? বরং আরও আপনি লক্ষ্য করবেন যে আন্দোলন দিনে দিনে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, যুবকরা হচ্ছে, ছাত্ররা হচ্ছে, সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ মানুষ ভোট দিতে চায়। আপনি যদি আমি একটা পরিসংখ্যান বলি, আপনি 2008-এ বাংলাদেশের সর্বশেষ ভোট হয়েছিল, 8-এর পর আজকে 15 বছর, যেই যুবকটি বা যে ছাত্রটির বয়স আজকে 27-28 বছর সে ভোট দিতে পারে না, ভোটটা কি সে জানে না। এই যে ভোটের অধিকারকে আওয়ামী লীগ যে হাইজ্যাক করে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে, এই অধিকারটা মানুষ ফেরত পেতে চায়। সেই যুবকটা আজকে ভোট দিতে চায়, যেই তরুণটা আজকে ভোট দিতে চায়, সেই ছাত্ররা আজকে ভোট দিতে চায়। এই যে ভোটবিহীন বাংলাদেশ তৈরি করেছে, এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। আজকে দেখেন বাংলাদেশের সর্বক্ষেত্রে আজকে এই সরকার একটা চরম ডেডলক। সেই জায়গা থেকে ক্ষমতাসীনরা তো দাবি করে যে ভোট চোরদের মুখে আসলে সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ঘোড়াও ডিম পারে। আমি একটা কথা বলি, এখানে জিয়াউর রহমানের আমলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 79-এ, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। আপনি যদি বাংলাদেশের জাতীয় সংসদের যদি কারা নির্বাচনের তালিকাটা দেখেন, এখন পর্যন্ত 11টা জাতীয় সংসদের সবচেয়ে বেশি রিচ পার্লামেন্ট ছিল সেটা। বাংলাদেশের যারা যারা রাজনৈতিক ফিগার সকল দল সেদিন নির্বাচিত হয়েছিলেন। একটা অভিযোগ কি 79 ইলেকশন সম্বন্ধে আওয়ামী লীগের আছে? নাই, এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি। এটা হলো তাদের রাজনৈতিক বক্তব্য, নিজেদের এই যে ব্যর্থতা ঢাকার জন্য আজকে বিএনপির উপরে দায়ী দায়িত্বটা আজকে চাপিয়ে দিতে চায়। আজকে তারা ভোট, আপনি দেখবেন যে যে কথাটি এখানে দেলার সাহেব বলেছে যে একটি দল ক্ষমতায় যায় 151টি সিট যখন পায় তখন 300 সিটের মধ্যে, অথচ দেখবেন 2014-তে নির্বাচনের আগে 153টি সিট জয় হয়েছে। অর্থাৎ টোটাল ভোটারের 54% লোক ভোট দেওয়ার মতো সুযোগই পায় নাই, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাদের মুখে আজকে বলে আমরা ভোট ডাকাত, 2014-তে তারা কি করেছে? এই যে কুষ্টিয়ার এমপি তাদের, সেদিন কিছুদিন আগে কুষ্টিয়ার জেনারেল সেক্রেটারি আলী আসগর উনি বলেছে, এ এমপি সাহেব বড় বড় কথা বলেন কেন, রাতের ভোটে এমপি বানাই নেই আপনাকে। আমি যে সিটটাকে ইলেকশন করেছি সেই সিটের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ছিলেন, উনি ডাইরেক্ট এমপিকে বলেছে এত বাহাদুরি দেখান কেন, রাত্রে ভোটে এমপি হয়েছে। এই ধরনের বাংলাদেশে যদি আপনি দেখেন অসংখ্য জায়গায় বিএনপি আসলে নির্বাচনমুখী রাজনীতি করছে না, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কেন আমরা বিনা বানচালের ষড়যন্ত্র করব কেন? এই আওয়ামী লীগকে আমরা 79-এ পরাজিত করিনি, এই আইন এই আওয়ামী লীগকে আমরা 91-এ পরাজিত করিনি, এই আওয়ামী লীগকে আমরা 2001-এ পরাজিত করিনি। অর্থাৎ বাংলাদেশের জনগণ যখন ভোট দিতে পেরেছে, প্রতিবার আওয়ামী লীগ পরাজিত হয়েছে, আর আওয়ামী লীগ প্রতিবার বিজয় হয়েছে যখন ষড়যন্ত্রের মাধ্যমে। দেখবেন 2008-এ তাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন মজনু তাদেরকে জিতিয়ে দিয়েছে, 2014-তে বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018-তে দিন ইলেকশন রাতে। তো জনগণের ভোটে আওয়ামী লীগ কবে নির্বাচিত হয়েছে? একদম পরিষ্কার ধন্যবাদ জানাচ্ছি জনাব এবি মোশাররফ হোসেন।